দেখো এগুলোকে বলছি হচ্ছে 100 টাকা কেজি চিকেন। হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে নিয়ে এসেছি চিকেন রাইস চ্যালেঞ্জ হবে। ভর্তি বাটি চিকেন আছে, ঠিক আছে, আর এগুলো কিন্তু মানে ছাট চিকেন, এর মধ্যে কিন্তু লেগ পিস ফেগ পিস কিছু পাবে না। তাহলে কি আছে এর মধ্যে? এর মধ্যে রয়েছে হচ্ছে বডি, হচ্ছে কি বলে ওগুলোকে ললিপপ পিস, ওগুলো সব আলাদা আলাদা করেও বিক্রি হয়। তো এখানে উইংস এর পিসও আছে মনে হয়। তো চলো আর সঙ্গে কি নেওয়া হয়েছে? দেখো এটা চিকেন কারি, আর সঙ্গে কি আছে? সঙ্গে আছে লাউ চিংড়ি, ওয়াও, আর আছে যে ঝিঙা আলু ভাজা, আর কাকড় আছে, ডাল আছে, আর লেবু আছে, সাথে ভাত আছে। আর তোমরা কোন কোথায় থেকে দেখছো, কোন এলাকা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? তাহলে পরের বার তোমাদের ভিডিওতে নাম নেবো, ঠিক আছে? তোমাদের এলাকার নাম কি, তাহলে আমরা জানতে পারবো যে কোন কোন জায়গার লোক আমাদের ভিডিও দেখে, ঠিক না? হ্যাঁ, আগে আমরা অনেক আগে আমরা নাম বলতাম, তো কোন কোন জায়গা থেকে তোমরা দেখছো তাদের নাম বলবো পরের ভিডিওতে। তাহলে চলো শুরু করি, নাকি চ্যালেঞ্জ হবে? চ্যালেঞ্জের শাস্তি আছে কিন্তু, ঠিক আছে? চ্যালেঞ্জ হবে, হ্যাঁ আজকে চ্যালেঞ্জ। তো রেডি? ভাতের চ্যালেঞ্জ অনেকদিন পর। 1 2 3 স্টার্ট। চিকেনের দাম এখন বেড়ে গেছে। চিকেন বলছে আমার এখানে 250 টাকা কিলো, তোমাদের কত বলছে? হচ্ছে একটু লাউ খাওয়া দরকার, একটু লাউ নিয়ে দিই, লাউ চিংড়ি। চিংড়ি মাছ কিন্তু অনেকগুলো আছে, চিংড়ি মাছে কিন্তু কমতি নেই। চিংড়ি মাছের গন্ধতে জাস্ট চিংড়ি মাছের সব লাগাটা তো করছিল, একদম জ্যান্ত ছিল। চিংড়িগুলো প্রত্যেকটা পেটের মধ্যে ডিমে ভর্তি ছিল। লাউ দিয়ে দেখো ডিম ভর্তি। চিংড়ি মাছ খেলে হেরে যাবে না তোমার এত বড় হাত, কিন্তু এক কেজি চিংড়ি মাছ একাই এক মুখে ঢুকিয়ে দেবা।
আচ্ছা চিংড়ি মাছগুলো বাগদা চিংড়ি বাচ্চা ছিল? আর চিংড়ি মাছ বলতে না, কালো কালো চিংড়ি। হুম, ওগুলো দেখছি না, এগুলো বড় সব। কেন, বড় চিংড়ি ভালো লাগে না? হ্যাঁ। আর ডালটা না হলো হতো। ডাল দিবি? রান ডাল ছিল, ডাল দিয়ে মাংস দিয়ে বেগু দিয়ে নি ডালের সঙ্গে। ডাল দিয়ে নিলাম সাথে মাংস দিয়ে ডাল দিয়ে বললাম চিকেন। দেখো এগুলোকে বলছে হচ্ছে 100 টাকা কেজি চিকেন, মাংস হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারপর দেখতে হবে। না না, মাংস আছে। বেশি বারবারই করে পারে না মাংস অনুবীক্ষণ যন্ত্র দিয়ে? আর দেখো মাংস, ওকে বলেছি মাংস আনতে, আর ও এমন তোমরা যা দাম মুরগির মাংস যা দাম, আমি মাংস দোকান থেকে ঘুরে চলে এসেছি 250 টাকা কেজি, আর যে 100 টাকা কেজি মাংস দেখো খাওয়া যাবে না? কত সুন্দর মাংস, এ তো শুধু লেগ পিসটাই নেই। দারুণ টেস্ট। তুমি ডালের সঙ্গে একটু ঝোল মিশিয়ে নেবো। আলু নিয়ে নেবো, আলু। তোমরা অনেকে বলো হাত দিয়ে এখানে তুলে নিন, কারণ এই মাংসটা আলুই খাবো। ডাল আর ঝোলে যে একসঙ্গে মেখে নিয়েছি, ওয়াও, লাজবাব। আর দেখো চিকেন লেগ পিস ছোট, আর লেগ পিস না, চিকেনের দাম বেশি থাকলে কি করবো, কম কম দামের চিকেনই খেতে হবে। এইটুকু হচ্ছে উইংস, মানে সব থেকে মানে ছোট মুরগি গুলোকে কেটে যায়। মাংস কিন্তু আলু দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে। এগুলো নাকি মাংস না, ও বলতে চাইছে এগুলো নাকি নাকি মাংস বলে না, দেখেছো মাংস? ১০০ টাকা আর 300 টাকা।
লেগপিসের দাম বেশি। লেগপিস 300 টাকা? তাহলে উইংসের পিস খাওয়া সব থেকে ভালো। তোমার মুখের মধ্যে এখন আছে, হা করে দেখাও 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 দেখাও, আছে তোমার শ্মশানে, আছে আমার শ্মশানে। তো আমি জিতে গেছি, তাদের জিতে গেছি, মুখের মধ্যে এখন আছে, তো তাদের শাস্তি নেই। ওর জন্য শাস্তি নিয়ে চলে এসেছি প্রত্যেকবারে, তো হেরে যায়, আজকে তাও জিতে যাচ্ছিল, জিতে যেতে আমি একটু স্লো হয়ে গেছিলাম, কিন্তু পরে দেখলাম না আমাকে জিততে হবে। আমি শাস্তি নিয়ে এসেছি আজকে, ওকে লাউ খেতে হবে, সেটা বা পচা, এরকম পচা লাউ খেতে হবে, কামড়ি কামড়ি। পচা লাউ খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, ও আজকে পচা লাউ খেয়ে রিভিউ দিয়ে জানাবে কেমন। কাঁচা লাউটা পচা খেতে হবে। এদিকে কি যেন হয়েছে লাউটার প্রবলেম, পচা দিকে খাও। কেন কেমন লাগে, টেস্টি টেস্টি লাউ খেতে, কাঁচা লাউ ভালো লাগে, অনেকেই খায় না, অনেকে দিকে খাও খাও খাও, পচা দিকে খাও, পচা দিকে তো। আজকে শাস্তিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের যদি শাস্তি জীবন জানা থাকে কমেন্ট করে জানিও, কি দিয়ে শাস্তি দেওয়া যায়। ঠিক আছে, যেহেতু হেরেছে তো টাটা।